আজি হচ্ছে পবিত্র দেবস্থান পূর্ণিমা সেইপা পুরটুপল্লি প্রত্যেক জগন্নাথ মধ্যে জগন্নাথ আরাধনার নিমগ্ন সমস্ত শ্রদ্ধাু ও ভক্ত পুরী প্রভু জগন্নাথ মা প্রভু বলভদ্র মা সুভদ্রা 108 শুভাশীত করার স্নান করবে সেইপা এই পরিপ্রেক্ষীতে যেতক জগন্নাথ মন্দির রয়েছে সমগ্র রাজ্যের ও সমগ্র দেশের সবুচারে মধ্যে এই দেবস্নান পূর্ণিমা আয়োজিত হচ্ছে। আমি বর্তমান অছু খোর্ধা জাগুলিয়া পাটনা স্থিত শ্রী অনন্তদেব পুরুষোত্তম দেবপীঠে। পথরে ভিডিওগ্রাফর দৃশ্য দেখে দেখ যা নীতিকান্তি রয়েছিল সেটার এখানে স্নান পূর্ণিমা ফেলে ঠাকুরঙ্কর স্নানযাত্রা সরি যাই নীতিকান্তি অনুসারে যা পাঞ্জি অনুসারে নির্ধারিত সময় হয়েছিল তা অনুসারে এখানে সমগ্র রীতিনীতি সম্পূর্ণ হয়ে যাই। যেহেতু জাগুলিয়া পাটনা পীঠ দেবতা কহবা এ হচ্ছে প্রভু অনন্ত পুরুষোত্তম দেবক পীঠ হাত গোড় থাকা জগন্নাথ যেঠার সমগ্র আড়ু এখানে রাজ্য রাজ্য বাহু এখানে ভক্ত আসতে কারণ পূর্ণ বিগ্রহ এখানে ঠাকুরঙ্কর পূজা করা যাই থাকে। সেইপা আজি যেহেতু স্নান পূর্ণিমা রয়েছে খালি যে কী খোর্ধা রাজ্যের বিভিন্ন অঞ্চল মধ্যে এখানে ছুটি আসছেন ভক্ত শ্রদ্ধাু আলোচনা করবে এখানে থাকা মহন্ত সুতরাং কম কহবে কীর্তিকান্তি কম লা স্নান পূর্ণিমার আজ ঠাকুরঙ্কর যত মধ্যে স্নান সরিছে ঠাকুরঙ্কর ভোর 4 ঘন্টা সময় ঠাকুরঙ্কর পহড় খোলাগলা ভোর 4 ঘন্টা সময় ঠাকুরঙ্কর পহড় খোলাগলা তাপরে ঠাকুরঙ্কর মঙ্গলা আলতি মঙ্গলা আলতি পরে ঠাকুরঙ্কর স্নান স্নান পরে ঠাকুরঙ্কর সিঙ্গার করাগলা তাপরে ঠাকুরঙ্কর ভোগ লাগিহেলা ভোগ লাগিলা পরে ঠাকুরঙ্কর আলতি করাগলা আলতি পরে আজির পূর্ণিমা কার্যক্রম ঠাকুরঙ্কর পহণ্ড কার্যক্রম আরম্ভ হলা 9টা সময় পহণ্ড কার্যক্রম আরম্ভ হয়ে বর্তমান ঠাকুরঙ্কর যথাবিধি কার্যক্রম সবু চালু রয়েছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ। আমি আলোচনা করলে মহন্তঙ্ সহ আলোচনা করা শ্রদ্ধাক আপনার কেউ আসলে এটি পূর্ণ বিগ্রহ ঠাকুরঙ্কর পূজা পাই থাকে ব্রহ্মপুর আছে স্যার ব্রহ্মপুর আসছি এটা ফার্স্ট টাইম আসছি ব্রহ্মপুর এটা 500 বর্ষর বিগ্রহ মূর্তি এটা প্রথম সময় দেখুছি কেবে আসিনি এ জায়গা প্রথম সময় আসছি ব্রহ্মপুর আর ঠাকুরঙ্কর দয়া কবে এখানে প্রভু জগন্নাথ মা সুভদ্রা বল পূর্ণ বিগ্রহ পূজা করা যায় আজ্ঞা হ্যাঁ আজ স্নান পূর্ণিমা আজ বি বর্ষা পকাইলা বহু দিন হল বর্ষা ছাড়ি যাই আজ বর্ষা পড়লা ঠাকুরঙ্ক দয়ারু আউ সব সমস্ত ভালো রাখুন জগন্নাথ মা আজ স্নান পূর্ণিমা হুম সব কিছু কইপারিবি নি নিশ্চিত আলোচনা করবা আজ্ঞা কম কইবা স্নান পূর্ণিমা আজ হচ্ছে দেব পূর্ণিমা স্নান পূর্ণিমা মো ব্রহ্মপুর আসছি মো না হচ্ছে উপেন্দ্র পাণিগ্রাহী মো পনিপরিবা দোকান অছে ব্রহ্মপুরের কিন্তু মো প্রত্যেক বর্ষ এটি আসে মাঘ দিয়ে স্নান পূর্ণিমা স্নান সারিকি পুরী যায় পুরী টু ব্রহ্মপুর যায় এই প্রকার মোর সবু বর্ষ এমনি চালছে ঠাকুর আসলা দিন টু মোর বহুত কিছু ভালো অছে আপনার যেতে লোক দেখুছেন এ চ্যানেল দ্বারা যেমানে দেখুছেন সেমানে মোর দয়া টিকে মোর অনুরোধ সেমানে সমস্তে কিছু না কিছু আসিকি এটিকি যাইকি দর্শন করিকি আপনার এই দর্শন লাভ পাঁচু এতে কই জয় জগন্নাথ দর্শন করা শ্রদ্ধাল কথা কুহতু ভক্ত রাজ্যের অনেক অঞ্চল এখানে জাগুলিয়া পাটনা অনস্তব অনন্ত পুরুষোত্তম পীঠকে আসছেন যেহেতু এখানে পূর্ণ বিগ্রহ পূজা করে থাকে আর ঠাকুরঙ্ক মহিমা আসে এটা বহু কিম্বদন্তি রয়েছে এটা অনেক কাহিনী রয়েছে জগন্নাথ কু জগন্নাথ সংস্কৃতি নিয়ে পরম্পরা নিয়ে অনেক কিম্বদন্তি এখানে লুচি রয়েছে যেহেতু স্নান পূর্ণিমা যা রীতিনীতি পাঞ্জি অনুসারে এখানে নীতি সরি যাই যেহেতু আজ দেবস্নান পূর্ণিমা লা ঠাকুর নিশ্চয় অনস ঘরক যাবে তাপরে যেভাবে রীতিনীতি রয়েছে রথযাত্রা বাহুড়া ও শেষে নীলাদ্রি পর্যন্ত সে অনুযায়ী এখানে সমস্ত নীতি পালন করা যাব। খোর্ধার ভিডিও জন দিলীপ নাইডু সংগ্রামতা রিপোর্ট আরগস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।